আদিবাসী হেয়ার অয়েল। হ্যাঁ, বর্তমানে এটা সম্পূর্ণ স্ক্যাম। সেম অ্যাড্রেসে অরিজিনাল প্রোডাক্টটাকে গায়েব করে দেওয়া হয়েছে এবং সেম অ্যাড্রেসে ডুপ্লিকেট 3-4টা প্রোডাক্ট পাঠিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে বিশাল বড় একটা স্ক্যামের নাম হলো আদিবাসী হেয়ার অয়েল। আদিবাসী হেয়ার অয়েল কিন্তু অনেক দরকারি একটা তেল, তবে বর্তমানে কিন্তু সাধারণ ক্রেতারা স্ক্যামের শিকার হচ্ছে এই আদিবাসী হেয়ার অয়েল, মানে আদিবাসী হার্বাল হেয়ার অয়েল কিনে। কিভাবে স্ক্যাম হচ্ছে, তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। আপনারা যারা অরিজিনাল আদিবাসী হেয়ার অয়েল কিনতে চাইছেন, আপনারা যারা আপনাদের চুলের যত্ন নিতে চাইছেন, আপনাদের যাদের চুল পড়ে যাচ্ছে, আপনাদের যাদের চুল বাড়ছে না, যাদের চুল দুর্বল, এবং এই আদিবাসী হেয়ার অয়েল ইউজ করে অনেকে উপকার পেয়েছে। আমিও কিন্তু অনেকটা উপকার পেয়েছি। তো বর্তমানে কিন্তু এই আদিবাসী হেয়ার অয়েলের নামই হলো স্ক্যাম এবং প্রতারণা। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো এই আদিবাসী হেয়ার অয়েলের প্রতারণা এবং স্ক্যামের কিছু চিত্র, যে কাজগুলা কিন্তু এই যে অরিজিনাল আদিবাসী কোম্পানি বা আদিবাসী কমিউনিটি করছে না, অন্য থার্ড পার্সন এই কাজটা করছে। সো আপনারা যারা আদিবাসী হেয়ার অয়েল কিনতে চাইছেন, আপনারা অবশ্যই আজকের ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিওটাকে বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখাবেন, যেন সকলে সচেতন হতে পারে। কারণ এই তেলের দাম কিন্তু 500 ml এর দাম 1500 টাকা, মনে রাখবেন। সো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনিও প্রতারণার হাত থেকে বাঁচুন। আর আপনি যদি কোনো কিছু জানতে চান, অবশ্যই কমেন্টস করবেন। তাছাড়াও আমাদের চ্যানেলে ভারতের বিশ্ববিখ্যাত হসপিটালের গাইড এবং ইনফরমেশন পাবেন, সাথে ত্রিপুরা ট্যুরের গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই যে আদিবাসী হেয়ার অয়েল, এটার দাম যে এখানে লেখা আছে 1499 টাকা বা 1500 টাকা, এটাও কিন্তু আমার কাছে স্ক্যামই মনে হচ্ছে। কারণ এখানের ট্যাক্স ইনক্লুডিং প্রাইস না কিন্তু এটা। তো এই যে আদিবাসী কমিউনিটি, তারা কি সরকারকে ট্যাক্স দেয়? এটাও কিন্তু আমার জানা নেই। আপনারা যদি এই ব্যাপারে কোনো কিছু জানা থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন, কারণ এখানে ট্যাক্স বা জিএসটির ব্যাপারটা কিন্তু উল্লেখ করা নেই। তো আমি যে তেলটা ইউজ করছি এটা হলো হাক্কিপাকি আদিবাসী হেয়ার অয়েল। তো আদিবাসী হেয়ার অয়েলের কিন্তু এরকমের অনেকগুলো ব্র্যান্ড আছে, প্রায় 3-4টার মতো অরিজিনাল ব্র্যান্ড আছে। আমার কাছে সঠিক তথ্য জানা নেই, তবে হাক্কিপিকি, নীলাম্বরী, এরকমের 2টা ব্র্যান্ডের কথা কিন্তু জানা আছে। আজকাল আপনারা ফেসবুক, ইউটিউব বা সোশ্যাল নেটওয়ার্ক খুললেই কিন্তু, বা যে কোনো ওয়েবসাইটে যদি আপনারা ভিজিট করেন, তাহলে কিন্তু আপনারা সব জায়গাতেই আদিবাসী হেয়ার অয়েলের অ্যাড দেখতে পাবেন। একটার সাথে একটা ফ্রি, 299 টাকা দাম, 599 টাকা দাম, 799 টাকা দাম, সবাই কিন্তু সবাই দামটাকে দেখাচ্ছে। তবে আপনারা কিন্তু এই তেলটা ই-কমার্স সাইডে পাবেন না। যেমন ধরুন ফ্লিপকার্ট, অ্যামাজন বা মিশো বা গ্লোরোড, এরকমের যে ই-কমার্স বিজনেস সাইটগুলো আছে, অনলাইন শপিং সাইটগুলো আছে, এগুলোর মধ্যে কিন্তু এই তেলটা পাবেন না। তারা নিজেরাই কিন্তু এই তেলটা তৈরি করছে, নিজেরাই প্যাকেজিং করছে, নিজেরাই সিলিং করছে, কভারিং করছে, সব কিছু তারা নিজেরাই করছে। তো আজকাল যে জিনিসটা দেখা যাচ্ছে, যে এই অরিজিনাল আদিবাসী হেয়ার অয়েলটা খুব দরকারি একটা তেল, খুব দরকারি জিনিস বলেই কিন্তু এটা এত ডুপ্লিকেট হচ্ছে। বর্তমানে কিন্তু এই আদিবাসী হেয়ার অয়েলের নামে আপনারা 10, 15, 20, 25, 50টা, আমার জানা নেই, হয়তোবা 100টা কোম্পানি আছে। হ্যাঁ, সোশ্যাল নেটওয়ার্ক খুললেই কিন্তু আপনারা দেখতে পারবেন যে আদিবাসী হেয়ার অয়েল চুলের যত্ন, নতুন চুল গজাচ্ছে মাথায়, চুল শক্ত হয়ে গেছে, চুল বড় হয়ে গেছে 3 মাস ইউজ করার পরেই। কিন্তু এই আদিবাসী হেয়ার অয়েলের গুণাগুণ কিন্তু এতটাও না। আদিবাসী হেয়ার অয়েলের যে অরিজিনাল কোম্পানি, তারাও দেখাচ্ছে যে এই যে চুলটা, এটা নাকি 3 মাসে বড় হয়েছে। আর আমার যে মাথার চুলটা, এটা 1 মাসের চুল। হ্যাঁ, আমি আদিবাসী হেয়ার অয়েল ইউজ করছি 1 মাস হয়ে গেছে। তো এই অরিজিনাল আদিবাসী হেয়ার অয়েল আমি কীভাবে কিনলাম, এই অরিজিনাল আদিবাসী হেয়ার অয়েল কীভাবে ইউজ করবেন, এই অরিজিনাল আদিবাসী হেয়ার অয়েলের রিভিউ, মানে 10 দিন, 20 দিন, 30 দিন ইউজ করার পর কি উপকার হচ্ছে, আমি কি উপকার পেয়েছি, সব ভিডিও চ্যানেলে দেওয়া আছে। চ্যানেল ভিজিট করে আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারেন। তবে এই কথাটা বলতে পারবো যে এই তেলটা অনেক দরকারি, অনেক উপকারী। আমার চুলের অনেক উপকার হয়েছে, আমার চুলের গোড়া অনেক মজবুত হয়েছে, এবং সব থেকে যে বড় কথা, আমার মাথায় এখন খুশকি নেই বললেই চলে। এই তেলটা কিন্তু দরকারি। এই তেলটার অনেক গুণাগুণ, এই গুণাগুণ দেখেই কিন্তু আরও 10, 15, 20, 50টার মতো কোম্পানি চলে এসছে। হয়তোবা তাদের এই 500 বোতলটাকে অন্য তেলের সাথে মিশ্রণ করে 500টাকে 5 লিটার বানিয়ে বিক্রি করা হচ্ছে, এবং দাম রাখা হচ্ছে 250 ml এর দাম 500 টাকা, একটার সাথে একটা ফ্রি, বাই 1 গেট 1, এরকমভাবে কিন্তু বিক্রি করা হচ্ছে। তো কিছুদিন আগে যে স্ক্যামটা হয়েছে, সেই স্ক্যামটা হলো এই আদিবাসী তেল আমি যখন ইউজ করেছি, আমার দেখা অনুযায়ী আমাকে দেখে আরও 2-4 জনে কিন্তু এই তেলটা অর্ডার করার চেষ্টা করেছিল এবং সকলেই কিন্তু সোশ্যাল নেটওয়ার্ক থেকে অর্ডার করছিল। এখানে ফোন নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সব জায়গাতেই কিন্তু অ্যাড চলে আসছে এবং ফোন নাম্বার দেওয়া আছে। অনেকেই কিন্তু ওখানে ফোন নাম্বার দিয়ে অর্ডার করার চেষ্টা করেছে, অনেকে অর্ডার করেছে, ডেলিভারি পর্যন্ত হয়ে গেছে। তো এই অরিজিনাল তেলটার দাম হলো 500 ml এর দাম 1500 টাকা, তো ওইখানে দেখাচ্ছে 250 ml এর দাম 700 টাকা বা 500 ml এর দাম 1000 টাকা। তো 500 ml এর দাম 1000 টাকা যে তেলটা অর্ডার করা হয়েছিল, সেই তেলটা যখন হাতে এসেছে তখন দেখা গেল যে এই যে তেলটা, এই তেলটার স্মেল বা এই তেলটার থিকনেস যেরকম ওই রকমের ছিল না। ওই তেলটার মধ্যে একটা আলাদা স্মেল দেওয়া ছিল এবং এই তেলটা অনেক পাতলা ছিল, মানে তেলটা ডুপ্লিকেট। পরবর্তীতে যখন ফোন করা হয়েছিল যে তাদেরকে পেমেন্ট দেওয়ার কথা, পার্টি তখন পেমেন্ট দিচ্ছিল না, তো ফোন করে বলছিল যে এটা ডুপ্লিকেট, আমরা কেন পেমেন্ট দেব। পরবর্তীতে কিন্তু ওই তেলটা ব্যাক করে নিয়েও গেছে। তারপরে সবথেকে বড় যে স্ক্যামটা হয়েছে সেটা হলো, আমারই খুব পরিচিত একজন এই তেলটা অর্ডার করেছে। উনি কিন্তু এই তেলটা অর্ডার করেছে অরিজিনাল হাক্কিপিকি কমিউনিটি থেকে, কিন্তু তিনি অর্ডার করার আগে হোয়াটসঅ্যাপে অন্য আরেকটা পার্টিকে ওনার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে দিয়েছিল। তারপর কি স্ক্যাম হয়েছে দেখুন। আদিবাসীর যে মেন কমিউনিটি তারা কিন্তু এই স্ক্যামটাকে বন্ধ করতে পারছে না। হ্যাঁ, তারা বন্ধ করতে পারছে না, তাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। তো একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে যখন ফোন নাম্বার দেওয়া হয়েছিল, অ্যাড্রেস দেওয়া হয়েছিল, পরবর্তীতে কিন্তু ওইখান থেকে অর্ডার করা হয়নি। পরবর্তীতে হাক্কিপিকির যে অরিজিনাল যে ওয়েবসাইট আছে বা অরিজিনাল যে ফোন নাম্বার আছে ওইখান থেকে অর্ডারটা করা হয়েছিল। অর্ডার করার 1 মাস হয়ে গেছে কিন্তু তেলটা এখনও আসছে না। এখানে প্রতারণা চক্র কী করেছে দেখুন। এই যে তেলটা অর্ডার করা হয়েছিল বা অর্ডার করার আগে যে অন্য আরেকটা হোয়াটসঅ্যাপ নম্বরে যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছিল, ওই প্রতারণা চক্র এই যে অরিজিনাল অর্ডারটা এটাকে তারা গায়েব করে দিয়েছে। গায়েব, হ্যাঁ, গায়েব করে ঠিক এরকমেরই ডুপ্লিকেট আরও 2-3টা প্রোডাক্ট ওই অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হয়েছে। আপনারা বুঝতে পারছেন তো কত বড় প্রতারণা চক্র। 2-3টা প্রোডাক্ট পাঠিয়ে দেওয়া হয়েছে সেম নম্বরে, সেম অ্যাড্রেসে। ওই ভদ্রলোক হায়ার এডুকেটেড, উনি সব কিছু জানে। পার্সেলটা যখন এসছে উনি কিন্তু পার্সেলের গায়ে নাম, অ্যাড্রেস, তেলের নাম সব কিছু ভালোভাবে দেখছিল। দেখার পর দেখা গেল যে ওইটা আরেকটা নাম। এই যে হাক্কিপিকি আদিবাসী হেয়ার অয়েল, এটা তো হাক্কিপিকি অর্ডার করেছিল হাক্কিপিকি, কিন্তু হাক্কিপিকি আসেনি, আরেকটা তেল চলে এসছে। পরবর্তীতে নেক্সট ডে আবার কল করা হলো যে ওনার অরিজিনাল প্রোডাক্টটা এসছে। ডেলিভারি পার্সনের কোনো দোষ নেই, কুরিয়ার পার্সনের কোনো দোষ নেই, কারণ ওই মালটা ওই অ্যাড্রেসে আসছে বলেই কিন্তু কুরিয়ার পার্সন পার্টিকে ফোন করছে যে আপনার প্রোডাক্ট এসছে। নেক্সট টাইম যখন প্রোডাক্টটা আসলো ওইটাও কিন্তু ডুপ্লিকেট। হ্যাঁ, সেম অ্যাড্রেসে অরিজিনাল প্রোডাক্টটাকে গায়েব করে দেওয়া হয়েছে এবং সেম অ্যাড্রেসে ডুপ্লিকেট 3-4টা প্রোডাক্ট পাঠিয়ে দেওয়া হয়েছে। বুঝলেন তো আপনি কতটা চালাক, আপনি কতটা স্মার্ট। প্রতারণা চক্র আপনার থেকে 10 গুণ বেশি স্মার্ট, 10 গুণ বেশি চালাক। একটা না, তারা 3টা পাঠিয়ে দিয়েছে, অরিজিনাল প্রোডাক্টটা গায়েব করে দিয়েছে। বুঝতে পারছেন, এই প্রোডাক্টের দাম 1500 টাকা আর ডুপ্লিকেট যে প্রোডাক্ট এটার দাম হয়তো বা 100 টাকা, তারা নেবে 1500 টাকা, মানে 1400 টাকা লাভ। শুধুমাত্র লাভ, শুধুমাত্র প্রতারণা। তো আপনারা কি করবেন? আপনাদের কাছেও তো এরকমের ডুপ্লিকেট প্রোডাক্ট চলে আসতে পারে। হ্যাঁ, চলে আসবেই। কি হয়েছে দেখুন, এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা যে আমি নিয়েছিলাম হাক্কিপিকি কমিউনিটি থেকে এটা এসেছিল। প্যাকেটের গায়ে কিন্তু অ্যাড্রেস দেওয়া ছিল। এই যে দেখুন এখানে অ্যাড্রেস দেওয়া আছে, আমি স্ক্রিনের উপর দেখিয়ে দিচ্ছি যে এটা হলো হাক্কিপাকি ট্রাইবেল আদিবাসী কলোনি। হ্যাঁ, এখানে কিন্তু অ্যাড্রেস দেওয়া আছে, এটা মাইসুর ডিস্ট্রিক্ট, কর্ণাটকা স্টেট। এই যে হাক্কিপাকি আদিবাসী হেয়ার অয়েল, তাদের একটা লোগো কিন্তু পার্সেলের বাইরে লাগানো থাকে, পার্সেলের বাইরে চিপকানো থাকে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনের উপর। সেম অ্যাড্রেসটাই কিন্তু ভিতরেও লেখা আছে, এই যে দেখতে পাচ্ছেন সেম অ্যাড্রেস। তো আপনাকে কিন্তু আরও চালাক হতে হবে, আরও স্মার্ট হতে হবে। আপনি যখন পার্সেলটা ওপেন করে নেবেন তখন কিন্তু কুরিয়ার পার্সন এটাকে আর নিতে চাইবে না বা নিতে তালবাহানা করবে। তাই সবার আগে আপনি বাইরে দেখবেন, পার্সেলের বাইরে, যে এটা অরিজিনাল কিনা, যে অ্যাড্রেসটা অরিজিনাল কিনা। তারপর খুলে ভিতরে দেখবেন, তারপর তেলটাকে চেক করবেন। ঠিক আছে, যদি আপনার সন্দেহ হয় যে অ্যাড্রেসটা এখানে ভুল আছে বা ব্র্যান্ডিংয়ের লোগোটা ভুল আছে বা এখানে যে স্ক্যানারটা নেই, হ্যাঁ, তাহলে কিন্তু আপনি খুলবেন না, ওপেন করবেন না, এমনিতে এটা ব্যাক করাবেন। ওকে, সব কিছু ঠিক থাকলে তবে আপনি বুঝবেন যে এটা অরিজিনাল। যখন আপনি এটার মুখ খুলবেন, এবং তেলটা হাতে নেবেন, দেখবেন তেলটা একটু গাঢ়, একটু আঠালো টাইপের, হালকা আঠালো, কারণ এটার মধ্যে ক্যাস্টর অয়েল দেওয়া আছে, ক্যাস্টর অয়েলটা একটু আঠালো থাকে, দেন এই তেলটা অরিজিনালি হবে। আর এই তেলটার মধ্যে কোনো সেন্ট আসবে না, মানে সুগন্ধি অনেক গ্রান এরকমের আসবে না, কিন্তু এটার মধ্যে বনৌষধির গন্ধ আসবে, মশলার গন্ধ বেরোবে এটা থেকে। আর এই যে দেখতে পাচ্ছেন অরিজিনাল আদিবাসী হেয়ার অয়েলের ভিতরে কিন্তু এরকমের গুঁড়া গুঁড়া অনেক কিছু দেখা যাবে, একদম ফ্রেশ না কিন্তু তেলটা, এটার মধ্যে অনেক কিছু ভাসছে, অনেক কিছু আপনারা ভালোভাবে দেখলে বুঝবেন অনেক কিছু ভাসছে। হ্যাঁ, এটা অরিজিনাল, আমি অরিজিনালটা কিনেছিলাম। তার থেকে বড় স্ক্যাম দেখুন বর্তমানে আদিবাসী যে কমিউনিটি, তারা যে স্ক্যামটা করছে, তারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের দিয়ে কিন্তু প্রমোশন করাচ্ছে। কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে এরিস যাদব কিন্তু গিয়েছিল, এবং বড় বড় সব কন্টেন্ট ক্রিয়েটাররা যাচ্ছে, সৌরভ যোশী যাচ্ছে, অনেকে আপনারা সোশ্যাল নেটওয়ার্ক খুললে কিন্তু এই জিনিসটা দেখতে পারবেন। তো তারা গিয়ে কিন্তু এই তেলটার প্রমোশন করছে, এই তেলটা অনেক ভালো, কেউ কিন্তু ইউজ করছে না। আপনি ইউজ করে 7 দিন, 15 দিন, 1 মাস, 3 মাস পর রিভিউটা দেবেন তো, না রিভিউটা তো দেবেন, রিভিউ না দিয়ে আপনারা খুব ভালো, খুব প্রমোশন করছেন। তো প্রমোশনের বিনিময়ে কিন্তু এই যে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা হাজার হাজার লক্ষ টাকা নিয়ে আসছে তাদের কাছ থেকে। আদিবাসী কমিউনিটি এই যে প্রমোশনটা করাচ্ছে শুধুমাত্র স্ক্যাম থেকে বাঁচানোর জন্য, কারণ স্ক্যাম চক্র যেভাবে স্ক্যাম করছে তাদের কাছ থেকে বাঁচানোর জন্য কিন্তু এই বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের দিয়ে প্রমোশন করানো হচ্ছে। প্রমোশন করানোর পরও কিন্তু কোনো লাভ হচ্ছে না, প্রতারণা চক্র প্রতারণা করেই যাচ্ছে, সাধারণ ক্রেতারা প্রতারিত হচ্ছে, হাজার হাজার টাকা প্রতারণা হচ্ছে। এই যে ডুপ্লিকেট তেলটা আসছে, ডুপ্লিকেট তেলটা ইউজ করার পরে কিন্তু চুলের ক্ষতি হয়ে যাবে, এটা আপনারা মনে রাখবেন, কারণ ওইটা কিন্তু রাসায়নিক মিশ্রিত, আর এই তেলটার মধ্যে হয়তো বা রাসায়নিক নেই আমার মতে, কারণ আমি এটা ইউজ করেছি, আমি জানি। কিন্তু বর্তমানে যে প্রতারণাটা হচ্ছে, আপনার অ্যাড্রেসে আপনি যে অরিজিনাল প্রোডাক্টটা অর্ডার করেছেন এটাকে গায়েব করে দেওয়া হচ্ছে, এবং আপনার অ্যাড্রেসে আরও 4-5টা প্রোডাক্ট পাঠিয়ে দিচ্ছে প্রতারণা চক্র। এটা থেকে আপনারা কিভাবে বাঁচবেন? এটা থেকে বাঁচার একটাই উপায়, পার্সেল যখন আসবে ভালোভাবে দেখবেন, ভালোভাবে পড়বেন, যাচাই করে তারপরেই পার্সেল রিসিভ করবেন, তারপরেই টাকা দেবেন। আদারওয়াইজ টাকা কিন্তু আপনারা দেবেন না, টাকা দিলে প্রতারিত হবেন। আপনি যদি একবার এটাকে ওপেন করে নেন তাহলে কিন্তু কুরিয়ার পার্সন এটা আর নেবে না। আর আপনি যদি অনলাইনে টাকা দিয়ে দেন, অনলাইনে টাকা দিয়ে দিলেও কিন্তু তারা আপনাকে টাকা ব্যাক করবে না, কারণ তারা অরিজিনাল না, তারা ডুপ্লিকেট। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম আদিবাসী হেয়ার অয়েলের নামে প্রতারণা চক্র এবং স্ক্যাম, আপনারা কিভাবে বাঁচবেন, কিভাবে অরিজিনাল আদিবাসী হেয়ার অয়েলটা পাবেন। আশা করি ভিডিওটা আপনাদের অনেক দরকারে আসবে। ভিডিওটা দরকারি মনে করলে একটা লাইক করবেন, ভিডিওটাকে বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তাছাড়াও আমাদের চ্যানেলে ভারতের বড় বড় বিশ্ববিখ্যাত হসপিটালের গাইড এবং ইনফরমেশন পাবেন, সাথে ত্রিপুরা টোর গাইডের গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এই সময়টার মধ্যে সকলে ভালো থাকবেন। টাটা।